তাহলে রিভিয়ান সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন, কিন্তু আমি ভালো নাই। আচ্ছা, নতুন একটা আইন জারি হচ্ছে, এখনো মানে পরিপূর্ণভাবে হয় নাই, সেটা হচ্ছে বাইকের স্পিড লিমিট। বাইকের স্পিড লিমিট আপনারা হয়তো ইতিমধ্যে সবাই জেনে গেছেন যে ঢাকা শহরে 30, হাইওয়েতে হচ্ছে 60, আর এক্সপ্রেসওয়েতে হচ্ছে 50। তো এই ব্যাপারটা আজকে আমি একটু প্র্যাকটিস করতেছিলাম, মানে একটু দেখতেছিলাম কেমন লাগে আর কি। তো মানে অতটা মেইন রোডও যাইনি, এয়ারপোর্টের দিকে বা বনানীর দিকে যাইনি, আমাদের মিরপুর সাইডটাতেই বাইকটা রাইড করতেছিলাম বিকাল টাইমে। তো ওই টাইমে যখন আমি অ্যারাউন্ড 30 চালাচ্ছি, 25-30, তো স্পিড লিমিট 30 মানে কিন্তু মানে 30 প্লাস করা যাবে না, মাইনাস থাকতে হবে, মানে হচ্ছে সর্বোচ্চ গতিসীমা 30, 30-এর নিচে, 30-28 এরকম। তো আমি 25 থেকে 30-এর মধ্যে বাইকটা রেখেছিলাম। তো আমাকে কয়েকটা কোশ্চেনের সম্মুখীন হইতে হয়েছে, এই কোশ্চেনের সম্মুখ মানে কোশ্চেনগুলোর অ্যান্সার আমি চাচ্ছি, যারা এই আইনটা জারি করছে তাদের থেকে আমি অ্যান্সারটা চাচ্ছি, যে তাদেরকে আমি কী অ্যান্সার দিব কোশ্চেনের অ্যান্সারটা। সেটা হচ্ছে, এক রিক্সাওয়ালা আমাকে বলতেছিল, হে মামা জোরে চালান, কী চালাইতেছেন? আচ্ছা, সে হয়তো জানে না যে এখনও একটা নতুন আইন হয়েছে, কারণ তারা তো ফেসবুক ইউটিউব চালায় না, অনেকের মোবাইল নেই, তারা হয়তো ওইভাবে মানে ব্যাপারটা এখনও ওরকমভাবে প্রচলিত হয় নাই যতটা ফেসবুক ইউটিউবে প্রচলিত হচ্ছে আইন, মানে নতুন স্পিড লিমিট। তারপর হচ্ছে একজন বাইকার, একজন বাইকার, সেও হয়তো নিউজটা পায় নাই, সে বলতেছে যে নতুন চালাচ্ছেন নাকি ভাই? আমি হচ্ছি 17 বছর যখন বাইক চালাই, তো এই 17 বছর কেরিয়ারে, রাইডিং কেরিয়ারে আমি ফার্স্ট টাইম শুনতে পেলাম যে আমি মানে নতুন চালাচ্ছি কিনা। এই কয়েকটা কোশ্চেনের সম্মুখীন হইতেছি, মানে হইতেছি, তো এই কোশ্চেনগুলোর অ্যান্সার আমি কী দেবো, আই ডোন্ট নো। আর মানে আমরা সামনে 350 cc বাইক আমাদের হাতে পাচ্ছি, রয়্যাল এনফিল্ডের মতো বাইক, তারপর আরও অনেক অনেক বাইক আসবে, ব্র্যান্ডের বিভিন্ন ব্র্যান্ডের বাইক। তো এই সময়ে মানে এত মানে হিউজ একটা হায়ার সিসি পারমিট দিয়ে কীভাবে স্পিড লিমিটটা এত কম করানো হয়? গাড়ির বাসের স্পিড রাখা হয়েছে 80-60, আর বাইকের স্পিড লিমিট করা হয়েছে 50। তো একটা বাইক যদি মাঝখানের লেনে বা সাইড যে কোনো লেনে থাকে, পেছন থেকে তো যে কেউ যে কোনো বাস বা গাড়ি এসে মানে কোনো একটা দুর্ঘটনা ঘটাইতে পারে। তো এই ক্ষেত্রে আরও মানে কড়াকড়ি হওয়া উচিত আইনটা। আর আই ডোন্ট নো, যারা এই সমস্ত আইন করছে তারা অ্যাকচুয়ালি বাইক কখনো রাইড করছে কি না, বা তাদের তাদের তারাও তো গাড়িতে চলাফেরা করে অবশ্যই, তো তাদেরকে মানে তাদের অ্যাকচুয়ালি আমার আমার মতে তাদের বাইক সম্পর্কে কোনো আইডিয়াই নেই যে কীভাবে বাইক মানে বাইক রাইড করা উচিত। হ্যাঁ, বাইকের অ্যাক্সিডেন্ট অনেক হইতেছে, হাইওয়েতে অনেক বেশি মানে রিক্স নিয়ে যাচ্ছে মানুষ, বাইকাররা, আমরা বাইকাররা অনেক রিক্স নিয়ে যাচ্ছি, এক একজন মানে যেখানে 2 জন যাওয়ার কথা বাইকে সেখানে 4-5 জনও নিয়ে ঈদের টাইমে যাচ্ছে। হ্যাঁ, এইটা কেন হচ্ছে, এটা কিন্তু সবসময় হচ্ছে না, মানে প্রতিনিয়ত না, এটা হচ্ছে ঈদের সিজনে, ঈদ পূজা এই সমস্ত সময়ে মানে দেখা যাচ্ছে বাইক হাইওয়েতে অনেক বেশি প্রেশার পড়তেছে, মানুষ অনেক বেশি রিক্স নিয়ে এগোচ্ছে। হ্যাঁ, ওই টাইমগুলোতে আপনারা বাইক বন্ধ করে দেন, যেমনটা কদিন আগে করলো, ঈদের টাইমে বাইক বন্ধ ছিল। হ্যাঁ, এগুলো করেন, এই সমস্ত আইন টাইন প্রণয়ন করেন, যেন সেফটি মানে সেফটি থাকে, মানুষ সেফ থাকে। কিন্তু এই ধরনের মানে আমি কী বলবো, এটা ননসেন্স টাইপের একটাই মানে নিউজ। সেটা হচ্ছে যে সিটিতে 30, এখন রিক্সাগুলো হচ্ছে নিয়ন্ত্রণ ছাড়া, এই অটোরিক্সা কিন্তু যখন 8টার পর থেকে শুরু হয়, যখন মানে ঢাকা শহরে ওরকমভাবে পুলিশ মানে সার্জেন্ট থাকে না, তখন থেকে হচ্ছে অটোরিক্সাগুলোর মানে রাজত্ব শুরু হয়। এক্ষেত্রে অনেকটা কষ্টও লাগে, যে যারা নর্মাল রিক্সা আছে তারাও বলে মামা যাত্রী পাই না এরকম এমন যেমন। তো অটোরিক্সাগুলো কিন্তু নিয়ন্ত্রণ ছাড়া, তাদের স্পিড তো মানে তাদের তো কোনো চালানোর সেন্সই নেই, ননসেন্স টাইপের চালায়, হুট করেই থামায় দেয়, হুট করেই ঘুরায়। আর বাকিগুলো কী হলো, সিএনজি টিএনজি সব মানে প্রত্যেকটা জিনিসের বাধা ধরা ছাড়া, এদের কোনো বাধা ধরা নেই, এরা যেভাবে মানে বাংলাদেশটা এদের মানে হাইওয়ে রাস্তাটা এদেরই, অন্য কারো না। হ্যাঁ, বাইকাররাও আছে অনেক অনেক বাইকে খুবই রাফ চালায় অনেক, আমি বলবো না বাইকাররা খুব ভালো, কিন্তু এই জন্য আরও বেশি আইন প্রণয়ন করেন, আরও বেশি মানে কড়াকড়ি করেন, যেন ট্রাফিক কোনোভাবেই যেন কেউ হেলমেট ছাড়া না চালাইতে পারে, 2 জনে বেশি না উঠতে পারে বাইকে। আর লেনটা ঠিক করে দেন, যে বা লেনে থাকবে, ডান লেনে যাবে না। মানে আমার মূলত কথা হচ্ছে যে 30 স্পিড লিমিট বেঁধে না দিয়ে এটার বিকল্প কী আছে সেটা করেন, শুধু যে আমি এটা নিয়ে খুব জানাচ্ছি তা না, আরও অনেকেই আছে। আমি আমার কিছু ফ্রেন্ডের ব্যাপারটা আপনি দেখাচ্ছি, মানে আমাদের ফ্রেন্ডের মতামত দেখাচ্ছি, চলেন দেখি আসলে কী বলে। সালামু আলাইকুম বন্ধু শাকিল, কেমন আছেন? কাইফা হাল? আলহামদুলিল্লাহ বন্ধু, নতুন একটা আইন জারি করছে। হ্যাঁ, 30 কিলোমিটার পার আওয়ার ঢাকা শহরে 30, হাইওয়েতে 60, আর মাওয়া এক্সপ্রেসওয়েতে 50। এটা ব্যাপারটা কিভাবে দেখতেছস? সরকার এটা একটা বুদ্ধিমানের মতো কাজ করছে, কারণ অনেক আমাদের ফ্রেন্ড আছে যাদের বাইক নাই, তারা হেঁটে হেঁটে অফিসে যায়, তাদের সাথে আমাদের কিন্তু বাইক নিয়ে একটা সামঞ্জস্য গতি রাখতে হয়।
আমার বন্ধু খুব শখ করে ফোরবি কি ছিল টানাটানি করবে, কিন্তু তার স্পিড লিমিট পেতে দেওয়া হয়েছে 30। আচ্ছা জীবন তো আরেক রাইডার আমার বন্ধু, নতুন যে এই ব্যাপারটা কি হয়ে দেখতেছো? আরেক বন্ধুকে যাচ্ছি, বিপুল কি অবস্থা বন্ধু, কেমন আছিস? আচ্ছা নতুন যে আইনটা জারি করছে আর কি, এই ঢাকা শহর হচ্ছে 30 স্পিড লিমিট, হাইওয়েতে 50, হাইওয়েতে 60 আর হচ্ছে এক্সপ্রেসওয়েতে 50, ব্যাপারটা কিভাবে দেখতেছিস? ব্যাপারটা আসলে সামনে নাকি 300 সিসি বাইক আছে, 350, সিসির বাইক আইনা 30 কিলোমিটার লাভটা কেন কিনবে? মানে ব্যাপারটা এরকম, দাওয়াত করে তোরে দাওয়াত দিলাম, দাওয়াত দিয়ে আমার বাসায় আগুন লাগিয়ে রাখছি, আয় দেওয়া দাওয়াত খায়। আমার সাইকেলে এভারেজ স্পিড থাকে 35। ও যখন সাইকেল চালাইতো আমি একদিন দেখছি আমার সামনে চালাইতেছে, ও আমার বাইকের আগে ছিল। আচ্ছা এটা